আজকের বিষয়টি হলো ঝিঙা বা ঝিঙ্গার লতা মূল ফলের নানান ভেষজ গুণ। ফলের রস স্বাদে মধুর, শীতগুণ সম্পন্ন পিত্ত প্রশমক, কৃমিনাশক, ক্ষুধাবর্ধক ও বেদনা নাশক। ঔষধ হিসেবে পাতা ব্যবহৃত হয় যা ক্ষুধাবর্ধক, পিত্ত প্রশমক, মূত্রকারক, প্লীহা রোগে, রক্ত প্রস্রাবে ও কুষ্ঠরোগে ক্ষতিকর। পাতার রস শিশুদের চোখে দিলে চোখের যন্ত্রণা উপশম হয়। ফল ক্রিমের উপদ্রবের হিতকর, পিত্ত প্রশমক, হাঁপানি ও কাশিতে ব্যবহৃত হয়। বীজ মদবিচরক ও বমনকারক, অতিসার রোগেও এর ব্যবহার দুষ্ট হয়। মূলের ছাল কারো কারো মতে গর্ভস্রাবকারক, বিচারক, মূত্রকারক ও বীজদোষ নাশক। পরিচিতি: ঝিঙা বা ঝিঙ্গা বর্ষাজীবী লতা গাছ, কিন্তু কোনো বিশিষ্ট মসৃণ গাঁট থেকে নতুন কাণ্ড বের হয় ও পরিণত সময় ফলও ফল হয়। লতাটি আকর্ষক যুক্ত, সাধারণত বেড়ার গায়ে, মাচায় ও অন্যান্য গাছকে আশ্রয় করে প্রসারিত হয়ে থাকে। সাধারণত স্ত্রী পুরুষ ভেদে লাউ কুমড়ার মতো দুই রকমের ফল হয়। স্ত্রী জাতীয় ফুল থেকে ফল হয়। ফলের বর্ণ ঈষৎ হলদে, সন্ধ্যা পড়বে ফুল ফোটে। সবুজ বর্ণের ফুল বোটার দিক থেকে ক্রমশ মোটা এবং শির তোলা, এর জন্য এর নাম ধারা কোষাতকী। ফলের অভ্যন্তরস্থ প্রকোষ্ঠগুলি যেন জাল বুনে তৈরি, সেটা আমরা দেখতে পাই ফল পাকলে। প্রকোষ্ঠের মধ্যে অনেকগুলি বীজ থাকে, এগুলি দেখতে অনেকটা ডিম্বাকৃতি ও চ্যাপ্টায়। এর কচি ফলই তরকারি হিসেবে ব্যবহৃত হয়। ভারতের সর্বপ্রদেশে কম বেশি এর চাষ হয়। সাধারণত বাংলায় ফাল্গুন চৈত্র বীজ পোঁতা হয়। এ ভিন্ন অন্যকালেও যে চাষ হয় না তা নয়, ঋতুকালের তারতম্যে অন্যতম প্রদেশে অন্য মাসে এই সবজির চাষ হয়। এর সংস্কৃত নাম ধারা কোষাতকী। ঝিঙা ও ঝিঙ্গার উপকারিতা জানা যাক। নম্বর এক, স্রোতের মাত্রাতায়। অবশ্য অনেক কারণে স্রোত হয়ে থাকে, তবে মুচকে গেলে বা ফোড়া হলে সেই স্থানে স্রোতের ক্ষেত্রে কার্যকারী হয় না। হৃদরোগ, যকৃৎগত রোগ ও অন্যান্য কারণে স্রোত হয় এবং তাতে মূত্রের কৃচ্ছপটা হয়। সেই সময় ঝিঙে বা পাকা নয় ও তার পাতার রস অথবা যে কোনো একটি রস করে একটু গরম করে রাখতে হবে। তা থেকে দু চা চামচ করে দু ঘন্টার অন্তর 3-4 বার আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে দিতে হবে। তবে পাতার রস হলে 2 বারের বেশি নয়, ঝিঙের রস হলে 4 বার দেওয়া যায়। এর দ্বারা যে দুটি প্রধান উপসর্গ, স্রোত ও মূত্রালপলতা, এই দুটির উপশম হবে। নম্বর দুই, মাথা যন্ত্রণা শ্লেষ্মাজনিত কারণে। ঝিঙের ফলের রস পাকা নয়, 2-3 ফোঁটা করে নাকে টেনে নিলে এবং সেই সঙ্গে 2 চা চামচ করে রস খেলে একটু গরম করে 7-8 চা চামচ জল মিশিয়ে শ্লেষ্মা বেরিয়ে গিয়ে যন্ত্রণাটা কমে যাবে। নম্বর তিন, বমনে ছাই, চাপা, অম্বল, প্রায় গা বমি করা, সেই ক্ষেত্রে পাকা ঝিঙে বীজ পেটে 3-4টি 1 কাপ জলে গলে খেতে হয়। যদি বেটে বায়ু থাকে সেটাও কমে যাবে, বমনেচ্ছাটা থাকবে না। তবে ওটা বেটে জলে গলে ন্যাকড়ায় ছেঁকে নিতে হবে। আর একটা কথা বলার আছে, ঝিঙে যদি তেতো বা তিক্ত হয় তাহলে তার বীজ বেটে খেলে বমন হয়। সুতরাং যাদের শরীর দুর্বল কিংবা বৃদ্ধ বালক, গর্ভিণী, হৃদরোগে আক্রান্ত, এমন রোগীকে এটা খাওয়ানো সমীচীন হবে না। নম্বর চার, কণ্ঠরোগে। আয়ুর্বেদের দৃষ্টিতে এটাকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন দাঁতকে বলা হয়েছে ক্ষুদ্র কুষ্ঠ। যদি দেখা যায় কিছুতেই কিছু হচ্ছে না অথবা চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব নয়, সেক্ষেত্রে ঝিঙের পাতার রস 1-1.5 চামচ প্রত্যহ সকালে ও বিকেলে একটু জল মিশিয়ে খেতে হবে। আর কুষ্ঠের রূপ যেখানে প্রকাশ পেয়েছে সেখানে ওই পাতার রস লাগাতে হবে। এইভাবে অন্তত 2 মাস প্রত্যহ খেতে হবে, তাতে এ থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। নম্বর পাঁচ, অশ্বে রক্ত পড়ায়। একে রক্তর্ষ বলা হয়, রক্ত পড়ে তার সঙ্গে যন্ত্রণা। এক্ষেত্রে কচিও নয় আবার বড়ও নয়। এই রকম ঝিঙে কিছু কুচি করে কেটে রোদে শুকিয়ে তাকে গুঁড়ো করে নিতে হবে এবং কাপড়ে বা চালনিতে ছেঁকে ওই গুঁড়া 1 গ্রাম মাত্রায় আধ কাপ গরম জলে মিশিয়ে প্রত্যহ সকালে বিকেলে 2 বার করে খেতে হবে। এটা দৈব ঔষধ বলে প্রচলিত। নম্বর ৬, চোখে পিছুটি ও জুড়ে যেতে থাকলে সেক্ষেত্রে।
এটা শ্লেষ্মা বিকার থেকেই হয়ে হয় আবার ঠান্ডা লেগেও হয়। এই সময় ঝিঙের কচি পাতার রস 2-1 ফোঁটা করে দু চোখে দিতে হবে, তবে রসটা গরম করে ঠান্ডা হলে সেটা চোখে দিতে হবে।